গাইস কি খবর সবার আশা করি সবাই একদমই ভালো নেই তাও এই ভালো না থাকার মধ্যেও তোমাদেরকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা না অশুভেচ্ছা কারণ আমাদের দেশটা স্বাধীন হলেও আমরা কিন্তু স্বাধীন হইনি প্রত্যেকটা মানুষের মন আগেকার জেনারেশনের থেকেও একদম কুরুচিপর্ণ হয়ে আমরা মেয়েরা সাহস করে যদি দশ পা এগাই এই পুরুষ সমাজের কিছু কিছু পুরুষ আছে যারা আমাদেরকে হাজার পা পিছিয়ে দেয় মা কাকিমারা যখন আমাদেরকে বাড়ি থেকে একা বেড়াতে বারণ করে আমরা সাহস দিয়ে বলি এখনকার যুগে এসব চলে না কি একা একা বেড়াতে হয় অনেক কিছু করতে হয় কিন্তু আজকে অনেক কিছু কিছু করতে গিয়ে যদি এইভাবে মৃত্যুর মুখে আমরা পড়ি তাহলে আমার মনে হয় বাড়ি থেকে না বেরোনোই ভালো গাছের ফুল দূর থেকেই দেখতে ভালো লাগে ছিনলে যেরকম ওটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আমরা মেয়েরাও ঠিক তাই তাও এই সমাজের কিছু পুরুষ আছে যারা মেয়েদেরকে এইভাবেই বিচ্ছিন্ন করে আবার সেই সমাজেরই কিছু পুরুষ আছে যারা মেয়েদেরকে আগলে রাখে এটা কিন্তু একদম সত্যি কথা আমরা এই কথাতে হয়তো তোমরা অনেকে আমাকে খারাপ কিছুও বলতে পারো কিন্তু মোমবাতি হাতে নিয়ে যদি মিছিল করলেই যদি ভারতের সংবিধান পাল্টে যেত সব কিছু পাল্টে যেত তাহলে তো হয়েই যে আসলে তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে এই ধরনের বড় বড়ো ক্রাইমের সাথে কিন্তু আমাদের মতো ছোটোখাটো কোনো ছেলেরা যুক্ত থাকে না কাজ যারা করে তারা উচ্চ শ্রেণীর শিক্ষিত মানুষরাই হয় তবে এই সমাজে আমার বাবা দাদা কাকু হাজবেন্ডের মতো পুরুষ মানুষ আছে যারা মেয়েদেরকে আগলে রাখতে জানে মর্যাদা দিতে জানে আর রাখি বন্ধনটা তাদেরই জন্য বোন আর আমি এসেছি আজকে রাখি আনতে আমি আমার দাদা দিদি ভাই বন্ধু যারা আমাকে আগলে রাখে আমি তাদেরকে পড়াবো যাতে আমাকে তারা আরও একটু প্রোটেক্ট করে কারণ ঘর থেকে বেরানোর সাহস আমার সত্যিই হচ্ছে না তাই একদম দুপুরবেলা খেয়ে হওয়ার আগেই বাড়ি ফিরে যেতে পারি আর আমরা এখন এসছি কাঁথির টাউন হলের পেছনে যে রাখি দোকানগুলো বসে সেখানে এখনও কিন্তু ঠিকঠাক রাখির দোকান বসেনি কারণ রাখি আসতে এখনো দু চার দিন বাকি আছে তাই তাও এত ভিড়ের মধ্যে না এসে আমি আর বোন ঠিক করলাম আজকের দিনে অত্যন্ত আমাদের সাথে খারাপ কোনো কিছু ঘটবে না আশা করাই যেতে পারে এই রাখিগুলো কী দাম আছে বাবা আছে ভাল লাগে এই গুল কি দাম প্ৰাইচ আছে এই যে লাল লালডুরি রাখিগুলো দেখছো যেটা আমার হাতে এবং নিচে যেগুলো আছে ওইগুলো কিন্তু দশ মানে পুরো এরকম বারোটা থাকে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পর্যন্ত আর এগুলো বলছিল হচ্ছে পনেরো টাকা করে পার পিস আর যদি পুরো প্যাকেট নাও তাহলে পঞ্চাশ টাকাতে হয়ে যাবে রাখি দেখো আছে আর অনেক মানে সেটা ছাড়াও দেখো আরো যে চার কনিয়া মতো সেগুলাও ভালো আছে এই একটা দিন স্কুলের কথা না মনে করতে চাইলেও মনে কিন্তু পড়েই যায় রাখি ছিল আমাদের কাছে একটা আবেগ যারা যারা এই ব্লগটা আজকে দেখছো আমার কথা নিশ্চয়ই সহমত হবে আমি কিন্তু গার্লস স্কুলে পড়েছি তাও আবার হিন্দু গার্লস স্কুলে যত রাখি কিনি না কেন শর্ট কিন্তু পড়তোই পড়তো তাই যারা আমাকে রাখি বাঁধত সেই রাখিগুলো খুলেই কিন্তু আবার বেঁধে দিতাম কিন্তু যারা বয়স এবং গার্লস মিলিয়ে যে স্কুলগুলো হয় সেগুলোতে পড়েছ তাদের কাছে রাখি মানে এক্সট্রাই একটা আনন্দ এবং এক্সাইটমেন্ট তবে আমরা স্কুলে যেভাবে এনজয় করতাম মজা করতাম এখনকার বাচ্চাদের মধ্যে সেরকম মজা এক্সাইটমেন্ট কোনোটাই দেখা যায় না বরং আমরা যেগুলো জানি না তারা কিন্তু তার থেকে অনেক বেশি উপরে উঠে গেছে তার জন্য সমাজটা আজকে এই দিকে এগাচ্ছে দুদিন পরে হয়তো আমিও মা হব জানি না নিজের বাচ্চাকে কিভাবে মানুষ করব কিভাবে সে বড় হবে যাই হোক যা হবে যখন হবে সেটা দেখা যাবে আজ থেকে ভেবে কোনো কাজ নেই আমার তবে আমার এই কথাগুলো বলার একটাই কারণ পারলে আমরাই পারি ভারতের সংবিধানটাকে চেঞ্জ করতে আমি যেরকম এখনো পর্যন্ত একটাও ভোট দিই আমরা এই ইয়াং জেনারেশন যদি একটাও কোনো কাউকে ভোট না দিই তখন তারা কোথায় যাবে সেই মাথা নত আমাদের কাছেই করতে হবে তখনই একমাত্র আমরা সংবিধানটাকে চেঞ্জ করতে পারি এছাড়া আমার মনে হয় না আর কোনো উপায় আছে বলে